একটি গণতান্ত্রিক দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে সেই দেশের জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ওপর। সেই সূত্রে একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, বাংলাদেশের সকল বিষয়, বিশেষ করে আর্থিক, সামাজিক, ব্যবসা বাণিজ্য সহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠবে। এছাড়া আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যেতে পারে। দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। ইসি আনিসুর রহমান বলেন, আর মাত্র ছয় দিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে যে কোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে 28 নভেম্বর থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি প্রতিপালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করার জন্য তাদের চাহিদা অনুযায়ী 838 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব পালন করার জন্য সরকার নিয়োজিত করেছে। এবারে প্রথম প্রতিটা আসন ভিত্তিক সার্বক্ষণিক জুডিশিয়াল অফিসার দিয়ে ইলেকট্রোরাল ইনকোয়ারি করা হয়েছে। এমনকি এক মাসের বেশি সময় ধরে সিইসি সহ অন্যান্য কমিশনাররা দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষণে গিয়েছেন। তিনি আরও জানান, যেসব অভিযোগগুলো রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে এসেছে তার সাথে সাথেই খতিয়ে দেখা হয়েছে, আর যেগুলো সমাধান করতে পারেননি সেগুলো ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির হাতে দেওয়া হয়েছে। এতে তারা কারো কারো হাজিরা চেয়েছেন, কাউকে শোকজ করেছেন বা লিখিত ব্যাখ্যা চেয়ে নিষ্পত্তি করেছেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এবারে নির্বাচনে যে কোনো মূল্যে আমাদের প্রমাণ করতে হবে যে একটি সরকার তার দায়িত্ব থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে পারে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।